এক নজরে দেখে নেওয়া যাক প্রেসিডেন্ট ও ভিআইপিদের নিরাপত্তা রক্ষীদের ব্রিফকেস গান। অনেকেই নাম শুনেছেন, এটা আসলে ব্রিফকেসের ভিতরে ছোট অটোমেটিক মেশিন পিস্তল বা রাইফেল রেখে তৈরি করা হয় এই ব্রিফকেস গান। সাধারণত হাতে বহনযোগ্য ব্রিফকেসগুলোর ভেতর MP5 বা UJTI KH9 অটোমেটিক মেশিন পিস্তল জাতীয় ওয়েপন্সগুলোকে ইনস্টল করা হয় এবং অস্ত্রটির মেকানিজমের মাধ্যমে এর ট্রিগার ব্রিফকেসের হাতলের নিচের দিকে থাকে এবং অস্ত্রটিতে সাইলেন্সারও লাগানো থাকে। সাথে ঠিক সোজাসুজি একটা ছোট ছিদ্র থাকে বুলেট বের হওয়ার জন্য। এই পদ্ধতি প্রথম আবিষ্কার করে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA। কোল্ড ওয়ারের সময় উদ্ভাবিত এই ব্রিফকেস গানের সাহায্যে গোপনীয় কোনো টার্গেটকে জনসম্মুখ বা কোলাহলময় জায়গায় হত্যা করতে ব্যবহার করা হতো। এখনও প্রেসিডেন্ট ও ভিআইপিদের নিরাপত্তা রক্ষীদের এই পদ্ধতি ফলো করতে দেখা যায়। তবে এই পদ্ধতিতে টার্গেট শ্যুট করা মুখের কথা নয়, অনেক ট্রেনিং ও পর্যাপ্ত দক্ষ শ্যুটারদেরই এই কাজে মোতায়েন করা হয়, কারণ কোমরের নিচে থেকে হাতে ব্রিফকেস রেখে শ্যুট করা অনেক কঠিন কাজ।